সোমবার বিশ্বকর্মা পুজো, আকাশে আকাশে পাড়ায় পাড়ায় বড় ম্যাচ, মাঞ্জা তৈরি, বোম্বাই লাটাইয়ে সুতো হাজার মিটার তো লাগবে। বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ি ওড়ানো, ঘুড়ির কলকাঠি ঠিক আছে তো, মধ্য কলকাতায় ঘুড়ির রমরমা। একদিন আগে লেবুতলা পার্ক বা এঞ্জেলের ঘুড়ি বাজারে ব্যাপক ভিড়, পেট কাটিয়ে মুখ পোড়া মোমবাতি তো আছেই। এবারের গগনের লড়াইয়ে রয়েছে পাগলু টু, একথা টাইগার সহ হালফিলের টলি বলি কম্বিনেশন। তবে শুধু মনোরঞ্জনের দুনিয়ায় নয়, ঘুড়ির আকাশে রয়েছেন বাবা রামদেব আন্না হাজারেও, আবার গর্বের সঙ্গে আকাশে উঠতে তৈরি সত্যমেব জয়তে। কলকাতার আকাশ দখলের লড়াইয়ের প্রস্তুতি চলছে। নতুন নতুন ঘুড়ি অনেক এসছে, বাচ্চাদের জন্য সিনেমা এসছে, ভালো ভালো ফ্যান্সি ঘুড়ি এসছে, বাচ্চারা আনন্দ পেয়েছে, কিন্তু এই যে বৃষ্টিতে কি আনন্দ পাবে জানি না। আমাদের একটা ডিসিশন হয়ে গেছে, আমরা যতই কাজ করার মধ্যে থাকি যাই থাকি, আমরা বিশ্বকাপের দিন তো আমরা বাসে ঘুড়ি ওড়াবো। কিন্তু বিগত বছর আগের বছর এই বছর ওয়েদার তো ঠিকঠাক থাকে না, সেরকম